নমস্কার বন্ধুরা এম এস রিয়েল টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কোজাগরি করেছেন সারা রাত জেগেছেন আপনারা ধনতেরসের শুভ মুহূর্তে মা লক্ষ্মীর প্রিয় জিনিসগুলি কিনে বাড়িতে এনেছেন ভগবান কুবের এবং মা লক্ষ্মীর পুজো অর্চনা করেছেন নিষ্ঠা ও ভক্তি সহকারী মা কালীর পুজো করেছেন ঘরে জ্বালিয়েছেন চোদ্দ প্রদীপ মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য যা যা করার দরকার তা আপনারা সবই করেছেন কিন্তু মা লক্ষ্মী কি আসছেন আপনার বাড়িতে আপনার পুজোতে তিনি কি সন্তুষ্ট হয়েছেন আজকের ভিডিওতে এমনই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব কোজাগরি লক্ষ্মী পুজো শুভ ধনতেরস কালী পুজো দীপাবলি এবং ভাদ্রি দ্বিতীয়ার পর আপনি যদি এই সংকেতগুলি দেখতে পান তাহলে বুঝে যাবেন মা লক্ষ্মী আপনার গৃহে আসতে চলেছেন আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন এই সংকেতগুলি আপনি আপনার বাড়ির মধ্যে বা বাড়ির বাইরে যেখানেই দেখুন না কেন তার অর্থ একটাই মা লক্ষ্মী আপনার কাজকর্মে সন্তুষ্ট হয়েছেন এবং আপনার বাড়িতে তিনি আসতে চলেছেন তবে এই সময় ভুলে এমন কিছু কাজ আপনি করবেন না যাতে মালক্ষী অসন্তুষ্ট হন তাহলে তিনি আপনার বাড়িতে আর প্রবেশ করবে না চলুন জানি কোন 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 জিনিস আগাম জানিয়ে দেয় যে মালক্ষী আপনার গৃহে আসছেন সেই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আশা করি আপনারা এই ভিডিও দেখে অনেকখানি উপকৃত হবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে যাবেন এবং নিজের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন চলুন দর্শক বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করি প্রথমেই বলবো মালক্ষীর বাহন পেঁচার কথা কালী বা দীপাবলির পর আপনি যদি এটিকে আপনার বাড়িতে দেখেন বা বাড়ির আশেপাশে দেখতে পান তাহলে আপনি বুঝে নিন আপনার উপর মালক্ষী সন্তুষ্ট হয়েছেন এবং তিনি আপনার বাড়িতে আসতে চলেছেন এমনটা দেখলে আপনি আরো ভক্তি ভরে এবং নিষ্ঠার সাথে মাকে ডাকতে থাকুন ওনার পুজো করুন এবং ওনার মন্ত্র জপ করতে থাকুন মাকে আসতেই হবে আপনার বাড়িতে দ্বিতীয় যে সংকেতের কথাটি বলবো তা হল ধনতেরসের দিন আপনি যে ধনে বীজ কিনে এনেছিলেন যা ধনতেরসের পর টবে জমিতে বা গামলাতে ছড়িয়েছিলেন তা থেকে যদি ধনিয়া গাছ বের হয় এবং তা যদি সবুজ সতেজ এবং ঘন হয়ে বের হয় তাহলে তা আগমনের কথা আগাম জানান দেয় তাছাড়া আপনি যদি দেখেন আপনার লাগানো গাছ হঠাৎ করে সবুজ হচ্ছে তাতে নূতন পাতা আসছে তাহলেও বুঝে নিন আপনার ভক্তিতে সন্তুষ্ট হয়েছেন এরপর যে বিষয়টি আপনাদেরকে জানাবো তা ঝাড়ু বা ঝাঁটার সংকেত আপনারা জানেন যে মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন আর ঝাড়ু বা ঝাঁটা সেই কাজটি করে থাকে এই কালী পুজো এবং সময় সময়কালে বাড়ির বাইরে বের হওয়ার সময় দেখেন কেউ ঝাড়ু দিচ্ছে তাহলে তা আগমনের সংকেত বলে মানা হয়ে থাকে এরপরে আপনাদের জানাবো ধূপের সংকেত আমরা প্রতিদিন ঠাকুর ঘরে পুজো অর্চনার সময় ধূপ ধুনো দেই শুধু পুজো অর্চনার সময় নয় সকাল সন্ধে আমরা ঠাকুর ঘরে তুলসী তলায় আমরা ধূপ দিয়ে থাকি এবং দীপাবলির পর আপনি যদি দেখেন আপনার দেওয়া ধূপের ধোঁয়া সরাসরি ঠাকুরের দিকে যাচ্ছে যদি দেখেন সেই ধোঁয়া কোনো বিশেষ আকৃতি নিচ্ছে যেমন ওং বা স্বস্তিক চিহ্ন তাহলেও আপনি বুঝে যান যে আপনার সুসময় আসতে চলেছে আপনার ভক্তি এবং নিষ্ঠাতে ভগবান প্রসন্ন হয়েছেন এবং তার আশীর্বাদ আপনার জীবনে আসতে চলেছে যদি আপনি সকালে ঘুম থেকে উঠেই শঙ্খধ্বনি বা কোনো মন্দিরের ঘন্টার ধ্বনি শুনতে পান তাহলে বুঝে নিন আপনার সুসময় আসতে চলেছে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে চলেছেন যদি সকালে ঘুম থেকে উঠেই আঁক দেখেন তাহলে তা অতি শুভ বলে মানা হয়ে থাকে আঁখের রস ভগবান গণেশের অতি প্রিয় তাই আপনি এই আঁখের রস ভগবান গণেশকে নিবেদন করুন এতে ভগবান গণেশের সাথে সাথে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এই পেলে আপনি প্রতিদিন করুন, ভক্তি ও নিষ্ঠা সহকারে ওনাকে ডাকুন ওনার মন্ত্র আপনি জপ করুন মা অতি অবশ্যই আপনার বাড়িতে আসবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা এই চ্যানেলে নূতন এসেছেন তাদেরকে বলছি তন্ত্র মন্ত্র টোটকা ভারতীয় দর্শন দর্শনশাস্ত্র সনাতন ধর্ম নিয়ে প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় তাই আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা সবাই লাভ করুন এই কামনা করি নমস্কার ধন্যবাদ